আমাদের ক্রিটিক্যাল মাস 7 চলছে। ক্রিটিক্যাল মাস 7 ঢাকা। আমরা এখন যাচ্ছি মিরপুরের দিকে। আমরা শুরু করেছি সংসদ ভবন থেকে। সংসদ ভবন থেকে আমরা চলে যাচ্ছি মিরপুর। মিরপুর 10 নম্বর হয়ে মিরপুর ডিএইচএস যাব আমরা এবং মিরপুর ডিএইচএস এ ঘুরে আসব। আমাদের টোটাল সাইক্লিস্ট এখন প্রায় 160 জনের মতো হয়েছে এবং আমরা এখন রোকায়া সরণি ধরে আমরা যাচ্ছি। আমরা এখন আগারগাঁওয়ের দিকে। আমরা মিরপুর ডিএইচএস চলে এসেছি। এখন আমরা এখানে একটা ব্রেক নিব কিছুক্ষণ পর। ব্রেক নিয়ে আমরা আবার ব্যাক করব পান্থপথে। বেশ মজার একটা রাইড হচ্ছে। এখানে পার্থকে দেখা যাচ্ছে। আমাদের মনে হয় ইয়াংগেস্ট 300 কিলোমিটার কমপ্লিট করছে পার্থ একদিনে। করার পর ওর সুপার হিউম্যান পাওয়ার চলে আসছে, এখন ওর সাথে কেউ পারে না। হ্যাঁ কি অবস্থা আরিফ? এখানে থামবো না, আমরা ডান দিকে চলে যাব। এখানে একটা জটিল ট্যান্ডেম দেখা যাচ্ছে। আমরা একটা ব্রেক নিয়েছি, সবাই এখন ব্রেকের মধ্যে খাওয়া দাওয়ায় বিজি হয়ে গেছে। দোকানের সব খাবার শেষ হয়ে গেছে, দোকানদার সবাই ওয়ারিড হয়ে গেছে খাবারের সাপ্লাই সারাদিন কিভাবে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে খাবারের পরিমাণ সব শেষ। বিডি সাইকেলিস্টের 160 জন সবাই খেয়ে দোকান সাফ করে দিচ্ছে।